চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে ভাসমান শতকোটি টাকার পুরনো স্ক্র্যাপ্ট এই জাহাজটি ভাগ্য খুলে দেয় প্রতারক মেজবার। জাহাজটি নিজের দাবি করে শিপইয়ার্ড ব্যবসার কথা বলে আরও কয়েকটি জাহাজ আনার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে প্রস্তাব দেয় অংশীদারিত্ব ব্যবসার। এভাবে অংশীদারিত্ব ব্যবসার ফাঁদে ফেলে বহু মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই প্রতারক মেজবা উদ্দিন চৌধুরী। শুধু তাই নয়, অন্যের জমি দেখিয়ে ভুয়া দলিল তৈরি করে সেই জমি অনেকের কাছে বিক্রিও করেছে এই ভয়ঙ্কর ঠান্ডা মাথার প্রতারক। নিজেকে বিশ্বাসযোগ্য ও ব্যবসায় আগ্রহী করতে এই প্রতারক মাসিক বেতনে সহযোগী হিসেবে নিয়োগ দেন 20 থেকে 25 জনকে। তাদের কাজ ছিল ব্যবসায়ীদের কাছে মেজবাকে বিশ্বাসযোগ্য করতে, তার সুনাম ও সাফাই গাওয়া। এখানেই শেষ নয়, বাজেয়াপ্ত একটি কন্টেইনারের ভেতরে 500 কোটি টাকা মূল্যের স্বর্ণ পেয়েছে বলে বিভিন্ন ব্যবসায়ীদের মনোযোগ আকর্ষণ করে। কিন্তু এসব টাকা বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে বলে ব্যবসায়ীদের আস্থা অর্জন করে। এছাড়া উপকূলে থাকা একটি স্ক্র্যাপ্ট জাহাজকে নিজের জাহাজ বলে সেই জাহাজে 2000 কোটি টাকা মূল্যের 5টি ডায়মন্ড আছে, যা বিক্রি বা ফেরত পেতে বিভিন্ন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের উৎকোচ দিতে হবে বলেও গুঞ্জন ছড়ায়। এক্ষেত্রে ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করাতে মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের কণ্ঠ নকল করে মোবাইলের রেকর্ড বানিয়ে অনেককেই শুনিয়েছে এই প্রতারক। রাতারাতি কোটি কোটি টাকার মালিক হওয়া এই ডিজিটাল প্রতারক মেজবার প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকেই, আবার টাকার শোকে কেউ কেউ মৃত্যুবরণও করেছেন। দীর্ঘ 7 বছর ধরে তার এই প্রতারণা ব্যবসায় ইতি টেনে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শেষমেশ গত 18ই সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানার হামজারবাগের একটি ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সংস্থাটি। মেজবার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাটে। চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে জুলফিকার জুয়েল, আপডেট টিভি।